নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ। দেশি নগদে বেশি লাভ। চলিম চলিম দাঁড়া আসতেছি। খবরদার ডালিম, এখন কিন্তু কোথাও যাবি না। ডালিম যদি এখন কোথাও যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে বিন্টু। আপা সব বিষয় এরকম বাড়াবাড়ি করিস না। বাড়াবাড়ি আমি করতেছি না তুই করতেছিস? একটু আগে মাত্র তুই বাড়ির ভিতর ঢুকলি, এখন আবার কোন কাজে তুই বাসার বাড়ি যাবি? হ্যাঁ, টুলুকে খুঁজতে যাব। টুলু যে বাসা থেকে রাগ করে বেরোইছে, এখনো বাসায় যায় নাই, তুই জানিস না এটা? টুলুর মাঝে বিকালবেলা অপমান করে গরম সিন্নি খাওয়াইলো, মনে নাই তোর? এখন কোন মুখে টুলুর নাম আবার মুখে নেস? হ্যাঁ, গরম সিন্নি তোরে খাওয়াইছে, অপমান করছে তোকে আন্টি, আমাকে না। ওরে আল্লাহ, এ বলে আমার ভাই একই মায়ের পেট থেকে নাকি হইছি আমরা দুইজন। পিন্টু কি বলে ওইগুলা? আই আমারে অপমান করা মানে তোরে অপমান করা না? কেউ যদি আমারে অপমান করে সেটা তোর গায়ে লাগা উচিত না? আচ্ছা পা থাক না, বাদ দেন এখন। আই কি বললি তুই? হ্যাঁ কি বললি? কি বাদ দিব? আমি তো ওর ভাবি না, আমি ওর বোন। তোর ভাবি তোরে এত রাতে ছাড়তে পারে, ভাবিদের কি আর দেবারের জন্য এত মায়া দয়া আছে নাকি? কিন্তু আমি আমার ভাইকে এত রাত্রে কোথাও যেতে দিব না। আপা অনেক ফালতু কথা বলছিস, আর কোনো ফালতু কথা বলিস না। ডালিম তুই নয় থাক, আমি একাই যাই। তুই পাগল হয়েছিস? তুই কোথায় খুঁজবি এখন একা একা টুলুকে? চল। খবরদার বাইরে গেলে কি তোর খুব খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, খারাপ হইলে ডালিম তুই থাক না, তুই চল আমার সাথে। আজকে যদি আমি তোর ভাবির কাছে তোর নামে বিচার না দিছি পিন্টু, তাহলে আমার নামও কল্পনা না, মনে রাখিস। আপা আমি তোকে থাকতেই বলছি। এখন বলে কি হবে? এত রাত্রে বেলা ডালিম রে ডাকতে আসলো কে? এই আমি তো রাস্তা বলছি না, তুই ঘুরু ঘুরু কথা বলতেছিস কেন বাবা? টুলুর মায়ের জন্য দরদ দেখাইতে আসছে আমার কাছে, টুলুর মায়ের জন্য ওদের পরন পরে ছাই হয়ে যাচ্ছে। হ্যাঁ কল্পনা বলো। একটা কিছু করেন ভাবি, পিন্টু আর ডালিম রে ঠেকান, ওরা ছোট মানুষ দেখে বুঝতে পারতেছে না কিছু। কি হইছে ওরা? আবার কি করলো? একটু আগে পিন্টু এসে নিয়ে গেল ডালিম রে, একটুখানি যে বুঝাবো তারও সুযোগ দিল না ডালিম, ঠেলতে ফেলতে নিয়ে গেল পিন্টু রে। তুমি কি বুঝাইতে চাইছিলে ওদেরকে? পিন্টু ছাড়া আপনার কেউ আছে আর ডালিম ছাড়া আমার কেউ আছে? ডালিম আর পিন্টু ছাড়া আমরা দুজন অচল না বলেন? আর ওদের যদি কিছু হয়ে যায় তাইলে আমার আর আপনার বাঁচার কোনো উপায় থাকবে? ওদের আবার কি হবে? এইসব বাজে চিন্তা তোমার মাথায় কেন আসতেছে কও তো?